আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার হ্যাক হওয়া ফেসবুক আইটা ফিরিয়ে আনবেন তো অনেক সময় দেখা যায় যে আমাদের ফেসবুক আইডিটা অনেকে হ্যাক করে ফেলে তো হ্যাক করার পর দেখা যায় আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলে যে নাম্বারটা ছিল নাম্বারটা রিমুভ করে ফেলে এবং যে প্রাইমারি জিমেইল অ্যাড্রেসটা ছিল সেটাও কিন্তু রিমুভ করে ফেলে তো আপনার প্রাইমারি জিমেইল অ্যাড্রেস আপনার নাম্বার যত যা ছিল সবকিছু যদি চেঞ্জও করে ফেলে কিভাবে আপনি আপনার ফেসবুক আইডিটা আপনি ফিরিয়ে আনতে পারেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যেহেতু আপনার ফেসবুক আইডি আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা আজকের এই ভিডিওটা একটু না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও তো প্রথমে আমরা যদি ফেসবুকে চলে যাই ফেসবুকে যাওয়ার পরে এইখানে থেকে আসছেন আমাদের ফেসবুক আইডি হ্যাক করার পরে আমাদের ফোন থেকে লগ আউট করে দেওয়া হয়েছে এবং আমরা যদি মেসেঞ্জার যাই মেসেঞ্জারও ঠিক একই অবস্থা এইখান থেকেও আমাদেরকে কিন্তু লগ আউট করে দেওয়া হয়েছে তো এখন এই ফেসবুক আইডি যদি আমরা ফিরিয়ে আনতে চাই সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো এই আইডিটা অন্য কোনো একটা ফেসবুক আইডি দিয়ে আমরা সার্চ করে নেব যেমন এইখানে আমি আমার আরেকটা ফেসবুক আইডি লগ ইন করে নিয়েছি অথবা আপনারা যে কাজটা করবেন আপনার বন্ধু বান্ধব বা কারো একটা ফোন নিয়ে যেই আইডির সাথে আপনার ফেসবুক আইডির ফ্রেন্ড রয়েছে এমন একটা ফেসবুক আইডি থেকে আপনি আপনার ফেসবুক আইডিটা জাস্ট সার্চ করবেন তো সার্চ করার পর দেখবেন যে আপনার ফেসবুক আইডটা এখানে চলে আসছে তো এখান থেকে আপনি একটু খোঁজে আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন তো আপনার প্রোফাইলে আসার পর এখানে আপনার প্রোফাইলের পাশে দেখবেন থ্রি ডট মেনু রয়েছে এইখান থেকে আপনার ফেসবুক আইডির যে লিঙ্কটা রয়েছে লিঙ্কটা আপনি জাস্ট এখানে এই যে কপি লিঙ্ক রয়েছে এই অপশানে ক্লিক করে এই লিঙ্কটা কপি করে নেবেন তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে আমরা চলে যাব গুগল ক্রোমে তো আপনি গুগল ক্রোমে এখান থেকে ফেসবুক ডট কম লিখে সার্চ করলে এখান থেকে আপনি এই অপশানে চলে আইবেন তো এইখান থেকে আপনি যে কাজটা করবেন যে গুগল ক্রোম এখান থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এবং এখান থেকে যে দেখবেন যে ডেস্কটপ সাইট লেখা রয়েছে এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যদি এরকম আসে তাহলে তো হলে আর যদি না আসে सिंपली যে উপরে এই অপশনে টাচ করে এখান থেকে আপনারা web মানে web.facebook.com ভালো করে দেখবেন এখান থেকে আপনাদেরকে কোনো স্পেস ছাড়া জাস্ট web.facebook.com লিখে এখান থেকে সার্চ করতে হবে তাহলেই দেখবেন যে এরকম চলে আসছে তো এখন আমরা যে কাজটা করব আপনার ফেসবুক আইডির যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা জাস্ট এখান থেকে আপনি পেস্ট করে দিবেন যেহেতু আমাদের কাছে আমাদের ফেসবুক আইডির নাম্বারটা নেই বা আমাদের ফেসবুক আইডির ইমেইলটা নেই সেই ক্ষেত্রে আমরা এখানে ইউজার নেম হিসাবে ইউজ করব তো আপনার ফেসবুক আইডির লিঙ্কটা পেস্ট করার পর অবশ্যই এইখান থেকে যে যে ফেসবুক ডট কম স্ল্যাশ অবশ্যই আপনারা এইটুকু জাস্ট কেটে নেবেন মানে এই যে এইখান দেখতে আসছেন এইচ এস ডট ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ এইখানে এ জেড ডট আলমগীর তো এইখানে এই যে এ জেড ডট আলমগীর যেটা লেখা রয়েছে এইটা কিন্তু আমার ফেসবুক আইডির ইউজার নেম তো এই ক্ষেত্রে আপনি আপনার ফেসবুক আইডির আরেকটা ইউজার নেম দেখতে পারবেন আপনার অন্যরকম থাকবে তো আপনি যে কাজটা করবেন এইখান থেকে এই যে ফেসবুক ডট কম স্ল্যাশের পরের টুক আপনারা এইখান থেকে জাস্ট কেটে নেবেন তো এখান থেকে জাস্ট এই যে ডট আলমগীর এতটুকুই আমার থাকবে তো এখন পাসওয়ার্ডের জায়গায় আমরা যে কাজটা করবো এখান থেকে ভুল একটা পাসওয়ার্ড দেবো আপনি আপনার মনের মতো যে কোনো একটা ভুল পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখান থেকে লগ করার চেষ্টা করবেন তো আপনি যখন এইখান থেকে লগ করার চেষ্টা করবেন দেখবেন এইখান থেকে আপনার ফেসবুক আইটা লগ হবে না কিন্তু এখান থেকে আপনার ফেসবুক আইডি কিন্তু এইভাবে সিলেক্ট হয়ে যাবে তো এখন যে কাজটা করবেন এখান থেকে কিন্তু আপনি ফরগেট করতে পারবেন যেহেতু আগে আপনার ফেসবুক আইডির যে নাম্বার বা ইমেইল ছাড়া কিন্তু আপনি ফরগেট করতে পারতেন না কিন্তু এখানে ইউজার নেম দিয়ে এখান কিন্তু কিন্তু আপনি পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন পেয়ে যাবেন তো এখান থেকে যখনই দিবেন দেখবেন এরকম আসবে তো এইখান থেকে দেখবেন যে আপনার এখানে ইমেল অ্যাড্রেস এটা দেখবেন যে নতুন করে অ্যাড করে দিয়েছে এবং এইখানে আপনার যে নাম্বারটা ছিল নাম্বারটাও কিন্তু চেঞ্জ করে ফেলবে অবশ্যই চেঞ্জ করে ফেলবে যদি চেঞ্জ করে না ফেলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার ফেসবুক আইডি আপনার ইমেল থাকলে আপনি রিকভার করতে পারবেন আর যদি চেঞ্জ করে ফেলে আপনি যে কাজটা করবেন এইখান থেকে দেখবেন যে এমন একটা অপশান আসছে যে নো লঙ্গার হ্যাভ অ্যাক্সেস টু দিস অর্থাৎ এই জিমেইল অ্যাড্রেসটা আপনার না আপনি যে কাজটা করবেন এইখান থেকে যে নো লঙ্গার হ্যাভ টু অ্যাক্সেস দিস এই অপশানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এরকম আসছে তো সবারই কিন্তু এরকম আসবে না এরকম তাদেরই আসবে যারা যাদের ফেসবুক আইডিতে ট্রাস্টেড কন্ট্যাক্ট অ্যাড করে রেখেছে তো এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে আপনার আপনার ফেসবুক আইডিতে ট্রাস্টেড কন্টাক্ট ড করবেন তো আপনি যদি সেই ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই এই ভিডিওটা দেখার পর সেই ভিডিওটাও দেখে নেবেন তো আপনি যদি অলরেডি ট্রাস্টেড কন্ট্যাক্ট অ্যাড করে থাকেন তাহলে এরকম আসবে এইখান থেকে দেখতে পাচ্ছেন নিউ ইমেল অর্থাৎ এইখান থেকে আপনাকে নতুন একটা জিমেল অ্যাড্রেস দিতে বলবে এই ক্ষেত্রে আপনি আপনার নতুন একটা জিমেল অ্যাড্রেস দিবেন যে জিমেল অ্যাড্রেসটা এখন পর্যন্ত কোনো ফেসবুক আইডিতে ব্যবহার করা হয় নাই এমন একটা জিমেইল অ্যাড্রেস কিন্তু এখানে দিতে হবে অবশ্যই চাইলে আপনি আরেকটা নতুন একটা ইমেল খুলে নিতে পারেন তো সেইটা দিয়ে দিলে হবে তো এইখান থেকে জাস্ট আমরা কন্টিনিউ লেখা রয়েছে এই অপশানে ক্লিক করবো তো এর অপশানে যদি ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে ফর হেল্প অর্থাৎ এখান থেকে আমরা যে ট্রাস্টেড কন্ট্যাক্টগুলো অ্যাড করেছিলাম তাদের হেল্প নিতে হবে তো এইখান থেকে যে দেখতে পাচ্ছেন রিভিল মাই ট্রাস্টেড কন্টাক্ট এই অপশনে যদি আপনারা টাস্ক করেন এইখান থেকে কোনো একটা নাম দিতে বলবে মানে অবশ্যই এখান থেকে ফুল নেইম দিতে হবে যাকে আপনি ট্রাস্টেড কন্ট্যাক্ট হিসাবে অ্যাড করেছিলেন এখান থেকে তিন থেকে পাঁচ জনকে অ্যাড করা যায় তো আমি আমার পার্সোনাল যে ফেসবুক আইডিটা রয়েছে সেইটাও এখান থেকে অ্যাড করে দিয়েছিলাম তো আমি আমার পার্সোনাল ফেসবুক আইডির নামটা জাস্ট লিখে যদি আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করি তাহলে এখান থেকে আমার যে কয়টা কয়টা ছিল সব কিন্তু এখানে চলে আইবে যেমন এখানে আমার ফেসবুক আইডি অ্যাড করা আছে এখান থেকে যে কোনো তিনটা ফেসবুক আইডির কোড লাগবে তাদেরকে যে কাজটা করতে হবে এই যে এইস টি পি এই লিঙ্কে যেতে হবে এই লিংকে যদি এইখান থেকে যে তারা যদি যায় তাহলে তারা গেলে আমার ফেসবুক আইডির জন্য একটা কোড থাকবে এবং সেই কোডটা কিন্তু এখান থেকে কালেক্ট করে আমাদেরকে কিন্তু ইউজ করতে হবে তো আমরা যে কাজটা করব এখান থেকে যেহেতু এই যে যারা ট্রাস্টেড কন্ট্যাক্ট হিসাবে অ্যাড আছে আমি তাদের সবাইকে চিনি তো এখান থেকে পার্সোনালভাবে তাদেরকে আমি ফোন করেও জানাতে পারি অথবা মেসেঞ্জার বা ইমোতে জাস্ট তাদের সাথে যোগাযোগ করে এখান থেকে কোড আনতে হবে তো কীরকম আসবে এই লিংকে গেলে তাদের সেইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনি জাস্ট যে কাজটা করবেন এই যে এখান থেকে ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট রিকভার এই লিঙ্কটা জাস্ট কপি করে নেবেন এবং এখান থেকে যে যাদেরকে দেখাচ্ছে এইখান থেকে তিনজনের হেল্প নিতে হবে অর্থাৎ তাদের কাছে আপনি এই লিঙ্কটা দিয়ে দিবেন তো এখান থেকে এইখানে আমার একটা ফেসবুক আইডি আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাই যে কীরকম আসে তো এখান থেকে আমি অন্য একটা ব্রাউজারে চলে আসলাম এবং ওই ফেসবুক আইডি আমার এখানে লগ ইন আছে যেটা আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট এখান থেকে লিঙ্কের জায়গায় ওইখানে যে দিয়ে যে লিঙ্কটা দিয়ে দিয়েছে যে ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ রিকভার এই লিংকে যদি আমরা এইখান থেকে ক্লিক করি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডির যে হেল্প চাওয়া হয়েছে সেই মেসেজটা কিন্তু এখানে চলে আসে আমরা যে কাজটা করবো এখান থেকে আপনি তাদেরকে বলবেন যে কন্টিনিউ যেন প্রেস করে এবং কন্টিনিউ প্রেস করার পর এখান থেকে অবশ্যই তাদেরকে কিন্তু ইয়েস দিতে হবে যে ইয়েস আই টক টু এম ডি আলমগীর অন দ্য ফোন আপনি জাস্ট এটা সিলেক্ট করতে দিতে বলবেন তো এটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ প্রেস করতে হবে তো কন্টিনিউ প্রেস করার পর দেখবেন যে এইরকম একটা কোড রয়েছে এই কোডটা জাস্ট আপনার লাগবে এই কোডটা তাদেরকে আপনাকে দিতে বলবেন তো এই কোডগুলো কিন্তু লাগবে এরকম তিনটা কোড তিনজনের কাছ থেকে আনতে হবে তো এই কোডটা জাস্ট এখান থেকে যেমন প্রথম একটা কোড পেয়ে গেছে এটা পেস্ট করে নিলাম এবং এইখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোডগুলো বসিয়ে নিয়েছি তো তাদের সাথে কন্ট্যাক্ট করে বলবেন যে আপনার ফেসবুক আইডির জন্য কোড লাগবে আপনার ফেসবুক আইডি আপনি অ্যাক্সেস করতে পারতেছেন জাস্ট তাদেরকে আপনি কল করে যদি বলেন তাদেরকে এই লিঙ্কে যেতে বলবেন এবং আমি যেইভাবে দেখালাম এইভাবে কোড দিতে বলবে এবং কোডগুলো আপনি জাস্ট এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন তো এখন যে কাজটা করতে হবে এখান থেকে আমরা যদি কন্টিনিউ প্রেস করি সব কোডগুলা যদি ঠিক থাকে দেখতে আসছেন এইখান থেকে নতুন একটা পাসওয়ার্ড দিতে বলতেছে তো আপনি আপনার ফেসবুক আইডির জন্য নতুন একটা পাসওয়ার্ড অবশ্যই এখানে লিখে নেবেন যেমন এইখানে আমি কঠিন একটা পাসওয়ার্ড জাস্ট লিখে নিচ্ছি তো এখন এইখান থেকে আমরা যে কাজটা করবো কন্টিনিউয়ে প্রেস করব তো কন্টিনিউয়ে যদি প্রেস করি তাহলে দেখবেন যে তার পরের নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন তারপরে এরকম আসবে যে কংগ্রাচুলেশন আপনি আপনার ফেসবুক আইডিটা আপনি ফিরে নিয়েছেন তো দেখতে পারছেন এইখান থেকে আমাদেরকে এই ইমেলটা চেক করতে বলতেছে তো এই ইমেইলে ফেসবুক থেকে একটা মেইল দেওয়া হবে এবং আপনার সাথে কন্টাক্ট করা হবে তো অবশ্যই সেই ইমেলটা আপনি চেক করবেন তো দেখতে আসছেন আমরা আমাদের জিমেইলে চলে আসছে তো জিমেইলে চলে আসার পর ফেসবুক টিম থেকে আমাদেরকে এই ইমেইলটা করা হয়েছে এবং এই ইমেইলে যে কাজটা করতে বলতেছে তারা আমাদেরকে এই লিংকটা ফলো করতে বলতেছে অর্থাৎ আমরা যদি এই লিঙ্কের উপর টাচ করি এখান থেকে গুগল ক্রোম দিয়ে যদি আমরা এটা ওপেন করি তো অপেন করার পর দেখতে আসছেন আমাদের ফেসবুক আইডে আমরা ফিরিয়ে এনেছি তো তারা আমাদেরকে এখানে যে জিনিসটা বলতেছে সেটা হলো যে আমরা সাকসেসফুলভাবে আমাদের ফেসবুক আইডটা ফিরিয়ে এনেছি তো এখানে একটা জিনিস বলতেছে সেটা হলো প্লিজ কাম ব্যাক টোয়েন্টি থ্রি আওয়ার্স পঞ্চান্ন মিনিট অর্থাৎ এখান থেকে চব্বিশ ঘন্টা আমাদেরকে ওয়েট করতে বলতেছে তো অবশ্যই আমরা চব্বিশ ঘন্টা ওয়েট করতেছি এবং এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কীরকম আসে এখন যেহেতু চব্বিশ ঘন্টা হয়ে গেছে আমরা যে কাজটা করব ফেসবুক আমাদেরকে যে মেইলটা করেছিল বা যে লিঙ্কটা দিয়েছিল সিম্পলি ওই লিঙ্কটা আমাদেরকে ওপেন করতে হবে তো দেখতে পাচ্ছেন এটা ইয়েস্টারডে মানে কালকে হয়েছিল তো চব্বিশ ঘন্টা হওয়ার পরে সিম্পলি আমরা এই লিঙ্কে একবার ক্লিক করব এইখান থেকে অবশ্যই আপনি গুগল ক্রোম সিলেক্ট করে দিবেন এখান থেকে আমি গুগল ক্রোমটাই সিলেক্ট করে দিচ্ছি ক্রোম দিয়ে আপনি যখন ওপেন করবেন দেখবেন যে আপনার আইডিটা সরাসরি এইখান থেকে লগ হয়ে যাবে তো লগ ইন হওয়ার পর এখানে আমাদের কাজ শেষ হয়নি এখানে আরো কিছু কাজ বাকি আছে তো এখানে তো আমার সরাসরি লগ হয়ে গেছে তো আপনাদের অনেক সময় দেখা যায় যে যে হ্যাকার আপনাদের ফেসবুক আইডিটা হ্যাক করে রেখেছিল তো সে কিন্তু অনেক সময় আপনাদের ফেসবুক আইডিতে টু স্টেপ ভেরিফিকেশন চালু করে রাখে তো সে যেহেতু এক্সট্রা সিকিউরিটি অনেক সময় দিয়ে রাখে সেই ক্ষেত্রে কিন্তু সরাসরি এখানে আসবে না আপনাদেরকে অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশন ফিল আপ করে তাহলে কিন্তু এখানে আসতে হবে তো সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন যেহেতু আপনার আইডিটা তো সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে টু স্টেপ ভেরিফিকেশনের যদি কোড না থাকে বা সিম না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আইডি কার্ড সাবমিট দিয়ে ফেসবুক গাড়িতে কিন্তু ঢোকা যায় তো এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম তো আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন আর যদি আপনার সরাসরি লগ ইন হয়ে যায় তাহলে তো ভালোই তো এখন আমরা চাইলে এখান থেকে কেটে বেরিয়ে আসতে পারি এখন আমরা যে কাজটা করব আমাদের ফেসবুকের যে সফটওয়্যারটা রয়েছে এখান থেকে মেইন অ্যাপে লগ ইন তো মেইন অ্যাপে লগ ইন করার পরে এখানে আমাদের কি কিছু কাজ আছে যেমন হ্যাকার কিন্তু আপনার ফেসবুক আইডিতে যে আপনার নাম্বারটা ছিল নাম্বারটা রিমুভ করে তার নাম্বার বসে নিয়েছে এবং ইমেল যেটা ছিল বা জিমেইল যেটা ছিল সেইটা অটোমেটিক্যালি আপনারটায় বসে যাবে দেখবেন যে পরপর এরকম মেইল আসবে আপনারটায় বসে গেছে তো এখন আমরা যে কাজটা করবো ফেসবুকে আমাদের ফেসবুক আইডিটা লগ ইন করে নিব কারণ আমাদেরকে নাম্বার রিমুভ করতে হবে এবং সে যে নতুন জিমেইল বা কোনো কিছু যদি অ্যাড করে থাকে তাহলে সেইগুলো কিন্তু আমাদেরকে রিমুভ করতে হবে তো এইখানে লগ করার ক্ষেত্রে আপনারা অবশ্যই একটা জিনিস মনে রাখবেন সেটা হলো আপনার আগে যে নাম্বার বা আপনার আগে যে ইমেল ছিল সেগুলো কিন্তু দেওয়া যাবে না অবশ্যই এখানে ফোন নাম্বার বা ইমেইলের জায়গায় ওই যে একটু আগে আমরা যে আমাদের ফেসবুক আইডিটা ফিরে আনার জন্য ওইখানে যেই জিমেইল আইডিটা দিয়েছিলাম অবশ্যই সেই জিমেইল অ্যাড্রেসটা আপনারা এখানে লিখে নেবেন এবং এখানে যে পাসওয়ার্ডটা পাসওয়ার্ডের জায়গায় আপনি নতুন যে পাসওয়ার্ডটা সেট করেছেন অবশ্যই সেই পাসওয়ার্ডটা এখানে আপনাদেরকে লিখতে হবে তো আমরা আমাদের জিমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এসে এখান থেকে সরাসরি আমরা লগ ইনে প্রেস করবো এখান থেকে লগ ইনে প্রেস করলে আমাদের ফেসবুক আইডিটা ফেসবুক অ্যাপেও কিন্তু লগ ইন হয়ে যাবে এখন আমরা যে কাজটা করব নাম্বার এবং জিমেইল রিমুভ করবো এর জন্য আমরা এখান থেকে সেটিংসে চলে যাব সেটিংসে যাওয়ার পরে এখান থেকে পার্সোনাল ইনফরমেশনে যাবেন এবং এইখান থেকে কন্টাক্ট ইনফরমেশন দেখতে পারছেন এখানে নতুন কিন্তু একটা নাম্বার অ্যাড আছে যেই নাম্বারটা মোটেও আমার না তো আমরা যে কাজটা করবো এখানে এই অপশানে ক্লিক করে এখান থেকে নাম্বারটা সিম্পলি রিমুভ করে দেবো অবশ্যই এই অপশনে ক্লিক করতে হবে এবং এখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে কুড নট বি সেভড লেখা আসতে পারে কোনো সমস্যা নেই এখান থেকে নাম্বারটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে তো আমরা এখান থেকে চাইলে ব্যাকে আসতে পারি তো এখান থেকে আমরা সিম্পলি ব্যাক এসে যাবো এবং এখানে আসার পর আপনার ফেসবুক আইডিতে আপনার প্রোফাইলে যদি কোনো প্রকার চেঞ্জ করা হয়ে থাকে আপনি অবশ্যই সেগুলো আপনার মন মতো সাজিয়ে নেবেন এবং অবশ্যই দেখবেন যে কোনো প্রকার রিকভারে আরও কোনো অপশন দিয়েছে কিনা যেমন সিম্পলি দেখা যায় যে অনেক সময় নাম্বার এবং ইমেইলে সাধারণত থাকে তো আপনার নামে সব কিছু করে নেবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি কীভাবে হ্যাক হওয়া ফেসবুক আইডি ফিরিয়ে আনতে হয় আপনার পুরো প্রসেসটা বুঝতে পেরে গেছেন তো যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আজকের এই ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটিতে এখনও লাইক না দিয়ে থাকলে অবশ্যই আজকের এই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এরকম আরও ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আপনি চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে এইসব ভিডিও আপনি দেখে আসতে পারেন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ